দেশে প্রথমবারের মতো চালু হলো দেশি সফটওয়্যার বিএফটিএন। আসলে বিএফটিএন এতদিন পর্যন্ত যেটা ব্যবহার করা হতো সেটা বিদেশ থেকে একটি সফটওয়্যার ব্যবহার করা হতো, কিন্তু বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম এই সফটওয়্যার তৈরি করেছে এবার। আসলে বিএফটিএন কি এটা আগে আমাদেরকে জানতে হবে। দেখেন, বিএফটিএন হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক হিসাবের অর্থ লেনদেনের ইলেকট্রনিক মাধ্যম। এটাকে বলা হয় বাংলাদেশ ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, অর্থাৎ বিএফটিএন। দেখেন, আপনি যখন অন্য একটা ব্যাংকের চেক আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে দেন, তখন দেখবেন যে একটা টাকা ট্রান্সফার হতে কিছুটা সময় লাগে, অর্থাৎ সাথে সাথে কিন্তু হয় না। এই যে টাকাটা ট্রান্সফার হয় এটা হচ্ছে মূলত বিএফটিএন এর মাধ্যমে। আবার দেখেন, আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটা সময় লাগে। কারণ কি, এখানে বিএফটিএন ব্যবহার করে মূলত এই টাকাটা ট্রান্সফার হয়ে থাকে। এখন আসলে আমি যদি একটু আপনাদের চিত্রের মাধ্যমে বোঝাই, ধরুন আপনার ইসলামী ব্যাংকে টাকা আছে, এখন আপনি এই টাকাটা ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্টে আপনি পাঠাবেন, তাহলে কি হবে, প্রথমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাপ থেকে বা ব্যাংক থেকে এই টাকাটা সর্বপ্রথম বিএফটিএনে পাঠানো হবে, এবং এই বিএফটিএন এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে আপনার ওই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এই যে মাধ্যম, এই যে টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চলে যায়, এটা একটা মাধ্যমে সংগঠিত হয়, আর সেই মাধ্যমটা হচ্ছে বিএফটিএন। এতদিন পর্যন্ত বাংলাদেশে, এটা আমি আগেই বলেছি, যে বিদেশের একটি সফটওয়্যার ব্যবহার করে মূলত এই টাকাটা ট্রান্সফার করা হতো, এবং সেখানে অনেক পরিকার এবং সেখানে অনেক পরিমাণের টাকা খরচ হতো। বর্তমানে বাংলাদেশে 60টি ব্যাংকে বাংলাদেশের তৈরি নতুন যে বিএফটিএন সফটওয়্যার, এটা চালু হয়েছে। এর ফলে বছরে প্রায় $20 থেকে $25 লাখ খরচ হতো আগে বিদেশি সফটওয়্যার ব্যবহার করার কারণে, কিন্তু এখন এটা আর খরচ হবে না। দেখেন, আগে বিদেশি যে সফটওয়্যারটা ব্যবহার করা হতো সেটার নাম হচ্ছে অপারেটর, এবং এই যে অপারেটর এটা বাদ দিয়ে এখন বাংলাদেশের যে নতুন সফটওয়্যার তৈরি হয়েছে এই বিএফটিএন সফটওয়্যারের মাধ্যমে এখন সকল লেনদেন সম্পন্ন হবে। এই লেনদেন আসলে এমন একটি লেনদেন, ইলেকট্রনিক মাধ্যমে কোনো প্রকার নগদত্ব ছাড়াই এই লেনদেন সম্পন্ন করা হয়, অর্থাৎ এটা কিন্তু ক্যাশ দিয়ে আপনি বিএফটিএন করতে পারবেন না। বিএফটিএন মানে হচ্ছে একেবারে ক্যাশলেস যে লেনদেন সেটা, একেবারে ক্যাশলেস লেনদেন সেটা। অর্থাৎ বিএফটিএনের মাধ্যমে আপনি কোনো প্রকার নগদত্ব ছাড়া, অর্থাৎ আপনি সেখানে চেক দিতে পারেন, আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি নেক্সাস পে ব্যবহার করে কৃষি ব্যাংকে টাকা পাঠাতে পারেন, আপনি চাইলে পূবালী ব্যাংকে টাকা পাঠাতে পারেন। এই যে ক্যাশলেস লেনদেন, এটার জন্যই মূলত এই বিএফটিএনটা ব্যবহার করা হয়। শুধু এটার মাধ্যমে এই কাজই না, এটার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা, পেনশন অথবা কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ভাতা ইত্যাদি দেওয়া যায়। এই সফটওয়্যারের লেনদেন হওয়ার জন্য বিদেশি কোম্পানির অতিরিক্ত চার্জ করতে চেয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় $2 মিলিয়ন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক তারা সিদ্ধান্ত নিয়েছে যে নিজস্ব যে প্রোগ্রামার আছে তারা মূলত এই সফটওয়্যারটা তৈরি করবে। এবং এই সফটওয়্যারের একটা তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই তথ্যটা সকলেরই জানা দরকার। কারণ যখন আপনি কোনো লেনদেন বিএফটিএন মাধ্যমে করবেন, এটা সময়টা জানা খুবই জরুরি। দেখেন, এখানে মোট 3টি সেশনে এই লেনদেনটা সম্পন্ন করা হবে। এই লেনদেনের সময়টা হচ্ছে প্রতিদিন রাত 12টা থেকে সকাল 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হচ্ছে এটার প্রথম সেশন। অর্থাৎ আপনি রাত 12টার পরে যদি কোনো ট্রানজ্যাকশন করেন, সেটা সকাল 11টা 59 মিনিটের আগে এই টাকাটা আপনার ট্রান্সফার হয়ে যাবে। এবং দুপুর 12টা থেকে 2টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত মূলত দ্বিতীয় সেশন। অর্থাৎ আপনি যদি দুপুর 12টার পরে কোনো লেনদেন করেন 2টার ভিতরে, তাহলে কিন্তু এটা 2টা 59 মিনিট, অর্থাৎ 3টার বাজার আগে আপনার এই লেনদেনটা সম্পন্ন হয়ে যাবে। এবং তৃতীয় সেশন হচ্ছে বিকাল 3টা থেকে রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ড। এই টাইমেই মূলত এই লেনদেনটা নিষ্পত্তি করা হবে। এখন আপনি কোন টাইমে টাকা দিবেন তার উপর ভিত্তি করে আপনার ট্রানজ্যাকশনটা সম্পন্ন হবে, এটা কিন্তু জানা খুবই জরুরি। এটা আসলে আপনি যদি জানেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত মূলত এই টাকাটা ট্রান্সফার করলে দ্রুত পাওয়া যাবে। এখানে দেখেন, আপনি যদি এটা হিসাব করেন, দুপুর 12টার পরে যদি আপনি লেনদেন করেন, তাহলে প্রায় 3 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যদি আপনি রাত 12টা থেকে শুরু করেন, তাহলে কিন্তু প্রায় 12 ঘন্টা লেগে যাবে আপনার এই ট্রান্সফারটা সম্পন্ন হতে।
তো এখানে বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে দুপুর 12টা থেকে 2টার ভিতরে ট্রানজ্যাকশন করলেই মূলত আপনি এই টাকাটা সবথেকে দ্রুত তার সহিত পেয়ে যাবেন, অর্থাৎ আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাবে। এখানে একটা জিনিস দেখেন, লেখা আছে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ক্রেডিট ডেবিট লেনদেন আলাদা ফাইলের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সফটওয়্যারে ইনপুট যোগ করতে হবে। ডেবিট এবং ক্রেডিট লেনদেনের ক্ষেত্রে ইএফটি সেটেলমেন্ট হওয়ার পরবর্তী 2 সেশনের মধ্যে রিটার্ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসলে এখানে আমি বলে রাখি আরেকটা জিনিস, দেখেন গত সপ্তাহে ছুটির দিনে বিএফটিএন প্ল্যাটফর্ম হালনাগাদ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাতে যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশে এখন যতগুলো ব্যাংক আছে প্রায় 60টি ব্যাংক কিন্তু অলরেডি এই সফটওয়্যারের সাথে যুক্ত হয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে কিছু ব্যাংকে আপনাদের যাদের অ্যাপ আছে সেখানে নোটিশ এসেছিল যে এই বিএফটিএনের জন্যই মূলত লেনদেন তারা স্থগিত রেখেছিল। তো এটা অলরেডি যেহেতু চালু হয়ে গেছে, এটা যে কোনো সময় এখন থেকে আমরা দেশীয় বিএফটিএন ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা খবর।